সরকারি অঙ্গনবাড়ি কেন্দ্রে বিজেপির প্রতিষ্ঠা দিবস পালন চারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিজেপির প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে বিজেপির নেতৃত্বরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন কিন্তু এদিন এক অন্য চিত্র উঠে এলো বর্ধমান দু নম্বর ব্লকে যেখানে দেখা গেল অঙ্গনবাড়ি কেন্দ্র প্রাঙ্গণে দেখা গেল বিজেপির পতাকা লাগিয়ে চলল প্রতিষ্ঠা দিবস পালন এই ছবি উঠে এসেছে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বস্তিপল্লী পূর্বপাড়া একশো অষ্টআশি অঙ্গনবাড়ি কেন্দ্রে এমনকি দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা অঙ্গনবাড়ি কেন্দ্রে বিজেপির প্রতীক পদ্মফুল আঁকছেন এ বিষয়ে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী জানান বিজেপি যে কাজটি করেছে সেটি খুব অন্যায় হয়েছে কারণ একটি সরকারি অঙ্গনবাড়ি কেন্দ্রে হনুমান জয়ন্তী বা প্রতিষ্ঠা দিবস পালন করা উচিত নয় এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি সরকারি অর্থে নির্মাণ হয়েছে সেখানে বাচ্চারা লেখাপড়া করে আর পাশের ঘরটাই রান্না হয় দু উনিশ সালের পর জবরদস্তিভাবে ওরা দখল করার চেষ্টা করে দু সালে পুনরায় আমরা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছি ওই অঙ্কনবাড়ি কেন্দ্রটি বাচ্চাদের যে স্কুল সেই স্কুলে কি করে দখল এ বিষয়ে আমরা বিডিও ও থানার ওসিকে লিখিত আকারে জানিয়েছি এবং যারা এ কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন অপরদিকে বিজেপির এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট মনোমথ অধিকারী জানান আজ পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই স্বস্তিপল্লী কার্যালয়ে পতাকা উত্তোলন করেছি বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা আমাদের এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আর পাশে রয়েছে এই অঙ্গনবাড়ি কেন্দ্র আমাদের এই কার্যালয় বন্ধ থাকার সুযোগ নিয়ে ওরা কার্যালয়ের উপরে অঙ্গনবাড়ি স্কুল লিখে দেয় আজ এই প্রতিষ্ঠা দিবসে আমাদের কার্যালয়টি আমরা পুনরায় তালা খুললাম এবং পুলিশও এখানে উপস্থিত ছিল কোনো বাধা দেয়নি কেউ দেখুন আজকে সকালবেলাতেই এই খবরটা আমি পেয়েছি বাচ্চা বাচ্চার ছেলেরা যখন স্কুলে গেছে তখন ওখানে কিছু লোক স্বস্তিপল্লী গ্রামে যারা ভারতীয় জনতা পার্টির আজকে নাকি প্রতিষ্ঠা দিবস পালন করেছে দলীয় পতাকা উত্তোলন করেছে এবং আইসিডিএস সেন্টারের গায়ে পর্যন্ত দলীয় পতাকা তারা লাগিয়েছে এবং বলছে নাকি তারা কি আজকে হনুমান জয়ন্তী পালন করেছে তা হনুমানের মতো কাজ মানুষের মতো কাজ তো এটা মোটেই নয় কারণ মানুষ যদি মানুষের মতো কাজ করতো বাচ্চা ছেলেদের যে স্কুল সেই স্কুলকে কেউ কি দখল করতে যেত আমরা দেখুন পার্টিগতভাবে এটা কোনো ব্যবস্থা নেবো না কারণ এটা প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিকগতভাবে আমরা এটা বিডিওকে এবং আমাদের ওসি সাহেবকে জানিয়েছি এবং লিখিতভাবে কমপ্লেনও আমরা জমা দিচ্ছি যে যারা এই দুষ্কৃতির এই ক্রিয়াকলাপ করেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসনিক ব্যবস্থা না হয় প্রশাসন যদি প্রশাসনিকতভাবে ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী সময়ে আমাদেরকে বাধ্য হয়ে দলীয়গতভাবে ব্যবস্থা আমরা যে সেন্টারটা সরকারি পয়সায় নির্মিত হয়েছে সেখানে বাচ্চা ছেলেরা লেখাপড়া করে আর ওই পাশের যে ঘরটা সেই ঘরটাতে রান্না হয় দু হাজার উনিশ সালের পর প্রতিপয় মানুষ ওটাকে জবরদস্তি করে দখল করার চেষ্টা করেছিল দু হাজার একুশ সালে সেটাকে আবার পুনরায় মানুষের সেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে তার পরবর্তী সময়ে আবারও তারা জবরদখল করে ওটাকে দখল করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা উত্তোলন হয়েছে আমাদের আজকে পার্টির প্রতিষ্ঠা দিবস তাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করেছি এবং ভারত মাতার ছবি দিয়ে আমরা ওখানে না ওটা মিথ্যা কথা বলছি তার কারণ হচ্ছে দীর্ঘদিন বন্ধ ছিল তো পাশেই আছে আইসিডিসি স্কুল হ্যাঁ ওটার উপরে ওরা আর কি লিখে দিয়েছে যেহেতু বন্ধ ছিল সেই সুযোগটা আর কি ব্যবহার করেছে এটা মানে কোনো ইয়ে নয় ওটা আমাদের পার্টি অফিসে পরিস্থিতি আমরা আজকে পার্টি অফিস খুলেছি কোনো রকম কোনো বাধা হয়নি শক্তিগড় পুলিশ এসেছিলো এসে দেখে গেছেন ইনকোয়ারি করে গেছেন